আপনাদের সবাইকে স্বাগত জানাই পূর্বাচল রিজেন টাউন সংবাদ সংলাপে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজ আমরা কথা বলবো কোভিড-19 কি করে আমাদের কাজের ধরন বদলে দিয়েছে এই নিয়ে। তিনজন অতিথি আছেন, তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন মোশাররফ হোসেন, প্রেসিডেন্ট ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস। আছেন কাজী এম আহমেদ, প্রেসিডেন্ট বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড। এবং মঈনুদ্দিন চৌধুরী, প্রেসিডেন্ট সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট। আপনাদের তিনজনকেই স্বাগত। কোভিড-19 প্রভাবে বন্ধ হয়ে গেছে অফিস আদালত, কলকারখানা, দোকানপাট, কিন্তু কাজ তো থেমে নেই। কাজ হচ্ছে ঘর থেকে ইন্টারনেটে। উন্নত দেশগুলোয় এর আগে থেকেই ঘর থেকে কাজ করার সংস্কৃতি চালু ছিল, বাংলাদেশে অভিজ্ঞতা এবারই প্রথম। কেমন দেখছেন মোশাররফ হোসেন? আমি আসলে প্রথমে ধন্যবাদ জানাই আমাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রাম করার জন্য। আরো দুজন সুনামধন্য প্রেসিডেন্ট আমার সাথে আছেন, এসএলএসডি এবং বোর্ডের। আমি প্রথমে যেটা বলতে চাই যে আপনি জানেন আমি অনেকদিন যাবতই এই যে অনলাইন ওয়ার্কিং ফ্রম হোম, ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, এগুলি নিয়ে কথাবার্তা ফেসবুকে বা এগুলিতে বলেছি। এবং এটার একটা কারণ হলো যে আমি যেহেতু বহির্বিশ্বের সাথেও যোগাযোগ আমার আছে, যেমন আমি এশিয়া প্যাসিফিক ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলাম, আমি দেখেছি যে আসলে আমাদের এখানে এই যে ইন্টিগ্রেশন অফ আইটি ইনটু আওয়ার বিজনেস প্রসেস এবং ওয়ার্ক সিস্টেমের মধ্যে ওটা কিন্তু খুব বেশি হয় নাই। যদিও ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করা হয়েছে অনেক আগে, কিন্তু এখন যেটা হয়েছে, যেটা আমি মনে করি যে আমরা আসলে যে পিছিয়ে পড়া ছিলাম সেই পিছনের থেকে একটু এখন আমরা সমান্তরালে চলে আসছি বা কাছাকাছি চলে আসছি। কারণ এখন আপনি দেখেন যে অনেক অর্গানাইজেশনে কিন্তু এখন ওয়ার্কিং ফ্রম হোম বা ইন্টারনেটে কাজ করা, ট্রেডিশনাল সিগনেচার সিস্টেম, এগুলি কিন্তু এখন আর করছেন। ইন্টারভিউ সিস্টেম, যেমন আমি যেহেতু এইচআর এর লোক, আমি আপনি পরিচয় দিয়েছেন, আমি কিন্তু আজকের থেকে 10 বছর আগে একটা কমেন্ট করেছিলাম আমার ফেসবুক টাইম লাইনে, আপনি গেলে দেখবেন যে দের ইজ নো রিজন ফর ইনভাইটিং অল দ্য পিপল ইন দ্য অর্গানাইজেশন ফর সিম্পলি ইন্টারভিউ। ইট ক্রিয়েটস ট্রাফিক জ্যাম, ইট ইনভলভ লট অফ মানি এবং একটা টাইমের ব্যাপার আছে। কিন্তু তখন অনেকেই বলছেন যে না, ফেস টু ফেস কথা না বললে সঠিক অ্যাসেসমেন্ট হয় না। কিন্তু জাস্ট ফর ইউর ইনফরমেশন, এজ ইউ নো আই এম ফুল টাইম জব, আমি এখনো আছি, আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা ইন্টারভিউ করছি এবং অনেক সিনিয়র পজিশনে ইন্টারভিউ করছি, অনেক আন্তর্জাতিক লেভেলের ইন্টারভিউ করছি এবং কোনো সমস্যা হচ্ছে। তো আমাদের যেটা হয়েছে, করোনা ডেফিনেটলি এই প্যান্ডামিক আমাদের জন্য একটা ভয়ের কারণ, অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু পাশাপাশি এইটা কিন্তু একটা সুবিধা হয়েছে যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিক্লারেশন ডিজিটাল বাংলাদেশ, এটার সাথে অ্যালাইন হতে পারছিলাম। এখন প্রকৃতির কারণেই এই প্যান্ডেমিকে কিন্তু আমাদেরকে অ্যালাইন করে দিয়েছে। আমার সাথে দুজন বিশিষ্ট ট্রেনার আছে, তারা এখন সব ট্রেনিং কিন্তু অনলাইন করছেন, তারা কিন্তু আর এখন ফেস টু ফেস ওইভাবে খুব একটা করছেন। আমাদের আজকে টক শোটাও অনলাইনে হচ্ছে। হ্যাঁ, আমাদের টক শো অনলাইন। আমি শুধু একটা কথাই আপনাকে বলবো যে আমার মনে হয় যে আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন হওয়ার দরকার ছিল, এই মাইন্ডসেটটা আমাদের পরিবর্তন হয়ে গেছে। এখন প্রতিদিন যে পরিমাণ প্রোগ্রাম হচ্ছে, আগে কিন্তু ওই পরিমাণ প্রোগ্রাম হতো। একটু আগে আমি একটা ইনভাইটেশন পেলাম একটা অর্গানাইজেশনে, বললো স্যার আপনি স্পেশাল গেস্ট আর চিফ গেস্ট হলো তত্ত্বমন্ত্রী মহোদয়। আমি বললাম কিভাবে, বললো স্যার জুমে। এই যে ধরেন মন্ত্রী পর্যায়ের প্রোগ্রামও কিন্তু এখন জমে হচ্ছে, প্রধানমন্ত্রী মহোদয় প্রোগ্রাম হচ্ছে। আমি মনে করি এই প্যান্ডেমিক তো থাকবে না, আপনি যদি ইতিহাস দেখেন 200-400 বছরের ইতিহাস, প্যান্ডেমিক কিন্তু আসলে একটা নির্দিষ্ট সময় পরে চলে যায় এবং এটা একটা অবশ্যই পুরো ক্ষতি কারণ। কিন্তু এই প্যান্ডেমিক যখন চলে যাবে, আমাদের কিন্তু এই যে হ্যাবিটটা আমাদের হলো, তাতে করে কয়েকটা জিনিস আমাদের কিন্তু মানে ইমিডিয়েটলি করতে হবে আফটার প্যান্ডেমিক। একটা হলো ইউ হ্যাভ টু ডিসাইড যে আমাদের কি সবারই অফিসে গিয়ে কাজ করার দরকার আছে, আমাদের কি সবারই প্রতিদিন অফিসে যাওয়ার দরকার আছে, আমাদের সেই বিশাল অফিস স্পেসের দরকার আছে কিনা, আমাদের কি ইন্টারভিউ সিস্টেম গুলিকে এরকম ফেস টু ফেস দরকার আছে কিনা, আমাদের যে এত মিটিং এগুলি কি ফেস টু ফেস এর দরকার আছে কিনা। এবং আমি যেটা মনে করি এইচআর প্রফেশনাল হিসেবে, আমাদের এই যে টল স্ট্রাকচার অর্গানাইজেশন, এগুলি মেসিভ রিস্ট্রাকচার হয়ে ফ্ল্যাট স্ট্রাকচার হয়ে যাবে, এত লোকেরও হয়তো বা প্রয়োজন পড়বে। আর আইটি উইল বি বুমিং ইন বাংলাদেশ, কারণ যাদের আইটি ছিল না তারা কিন্তু সাফার করছে, আর যারা আইটি সিস্টেম খুব ভালো ছিল তারা কিন্তু খুব বেশি একটা এফেক্টেড হয়। তবে আই এম নট আন্ডারমাইনিং দ্য ফ্যাক্টরি সিচুয়েশন, যেখানে লেবার ইনটেনসিভ জায়গাগুলি, সেই জায়গাটা অন্য আলোচনা আছে। আমি একটু কাজী আহমেদ আপনার কাছে আসছি। আমি জাস্ট একটু তুলে ধরলাম যে এটা ইট ইজ নট অনলি
a disaster, this is also giving us some kind of opportunities through opportunity. আমি কাজী এই মহামারী কর্পোরেট সংস্কৃতিতে বড় একটা পরিবর্তন নিয়ে আসছে বলে সবাই বলছেন। কর্মীরা যদি এভাবে কাজ করতে থাকে সেখানে উৎপাদনশীলতা কি বজায় রাখা সম্ভব হবে? থ্যাংক ইউ ফর দিস মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন। কারণ আমরা জানি এই মোশাররফ ভাই যেটা বললেন যে আমাদের এই ট্রানজিশনটা ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক চেষ্টা হয়েছে, এখন মনে হচ্ছে যে বাই কি বলে লাইভস ভার্সেস লাইভলিহুডস, জীবন ও জীবিকার যেই খেলা সেখানে কিন্তু আমরা ঢুকে গেছি এই ডিজিটাল বাংলাদেশ ইনার মেজর ওয়ে। তো আমি কর্পোরেট সেক্টরের কথা বলবো, আপনিও শুরুতে বলেছিলেন উন্নত বিশ্বে ইট হ্যাড বিকাম এ নর্ম, সো মাচ সো যে তারা প্রিডিক্ট করছিল 2025-এর মধ্যে 80% লোক কাজ করবে রিমোট, অনেক ধরনের স্ট্যাটিস্টিক্স আছে, তার মানে অলরেডি প্রিডিকশন ওয়াজ দেয়ার উন্নত বিশ্বে। আমাদের এখানে আমরা বাংলাদেশের মানুষরা কিন্তু রেজিলিয়েন্ট জাতি এরকম একটা নাম আছে, সেটাই ঘূর্ণিঝড় হোক বন্যা হোক আমরা কিন্তু কি বলে ওকে বাউন্স ব্যাক করতে জানি, আমি ব্যাক বলি না বাউন্স ফরওয়ার্ড করতে জানি। সো আমি দেখছি এই গত 3 মাসে বলার মানে আমি 4-5 জন ক্লায়েন্টের সাথে পেইড ওয়ার্ক করেছি, ভলান্টিয়ারিজম তো প্রচুর করছি। আই ওয়াজ সারপ্রাইজ ওয়ান দেখলাম, নাম বললাম না, একটা ক্যাপিটাল মার্কেটের একটা লিডিং কোম্পানি, তারা বললেন যে আমাদের স্টক মার্কেট বন্ধ, 100+ এমপ্লয়িজ আর অ্যাট হোম, আমরা এখন ঠিক কাজ মানে রেগুলার কাজও করতে পারছি না, কিন্তু আমার সব কলিগকে আমি এনার্জাইজ করতে চাই, আমার কলিগকে যখন অফিস খুলবে যখন স্টক মার্কেট খুলবে তখন যেন A1-এর second 1-এ তারা রেডি হয়, তখন আমি তাদের তৈরি করতে চাই। তার মানে কর্পোরেট সেক্টরে কিন্তু সবাই না হলেও কেউ কেউ একেবারেই রেডি। আমি আরেকটা কোম্পানি মানে যেটা সেবা XYZ আর আগেরটা ছিল DCB ক্যাপিটাল, এই জন্য বলছি ওরা কিন্তু 24 ঘন্টার মধ্যে ফুড ডেলিভারির ওই ব্যবসা ছিলই না কিন্তু শুরু করে দিল, মানে অ্যামেজিং, হয়তো 20 ঘন্টা কাজ করে, সেই প্রথম দিকের কথা বলছি যখন প্যান্ডামিকের এই লকডাউন শুরু হলো। এইগুলো আর অনেক উদাহরণ দিতে পারি, ছোট ছোট উদাহরণ দিয়ে বোঝা যায় যে এই যে রেজিলিয়েন্সের যে একটা কালচার, আমরা শব্দ দিয়ে যদি বলি হাউ টু রেসপন্ড, দেখেন কর্পোরেট সেক্টরে নানান স্টোরি আছে, আপনি কোথাও দেখবেন কারো বেতনও বাড়িয়েছে প্রমোশনও হয়েছে এই বাংলাদেশে ডিউরিং লকডাউন, আবার কেউ কেউ এন ম্যাস সবাইকে ছেড়ে দিয়েছে। তো এতে কিন্তু লিডারশিপ প্রকাশ পায় যে এত বছর একটা মানুষ কাজ করলো, তারা এই কোম্পানিকে প্রফিটেবিলিটি দিল, কিন্তু কিন্তু আমি বলবো বেশিরভাগ কোম্পানি চেষ্টা করেছে কিভাবে তাড়াতাড়ি চলে আসতে পারে এই রেজিলিয়েন্সে, তার মানে রেসপন্ড করাটা, রেসপন্ডটা প্রথমে কিন্তু ভেবাচাকা খেয়ে যায় সবাই, কোম্পানির CEO-রাও অনেককে দেখেছি, আমি 300+ কোম্পানির সাথে কাজ করেছি, 100+ CEO-র সাথে বসে কথা বলেছি তাদের কোম্পানি ইস্যুস নিয়ে, যখন তাদের কনসাল্টিং ট্রেনিং কোচিং এগুলো করি তাদের কলিগদের জন্য, আপনি সঠিক কারণে আমাকে প্রশ্নটা করেছেন। এন্ড আমি ফিল করছি এর মধ্যে ভ্যারাইটি আছে, কিন্তু মেইনলি হাউ কুইকলি ক্যান দে গেট ব্যাক অন দেয়ার ফিট, মানে আর্নিং মানি স্যাটিসফাইং কাস্টমার্স। এন্ড অনলাইন অনুযায়ী আপনি কিছু কিছু অনলাইন বিজনেসে দেখবেন তারা শুধু গ্লোবালি না বাংলাদেশেও প্রচুর হায়ার করেছে লোক, এবং একটা অর্ডার দিলে তার 3 দিন আগে দিতে পারে না, প্রথম দিকে 1 সপ্তাহের আগে দিতে পারতো না, এইরকম ছিল, হুইচ মিনস বেশ ইন্টারেস্টিংলি তারা রেসপন্ড করেছে রিকভার করেছে। আমি মোশাররফ ভাইয়ের সাথে গলা মিলিয়ে একটু বলবো যে আমি দেখছি ইন ফিউ মান্থস টাইম দে আর গোয়িং টু থ্রাইভ অলসো। নাও নেগেটিভ স্টোরি আমি এখন আনলাম না, আমি আমি সেটুকু বলছি সেক্টরের ওটা আসবে হয়তো আলাপে, কিন্তু থ্রাইভ করা সম্ভব যে প্রোডাক্টিভিটিটা বাড়ানো সম্ভব দুটো মিলিয়ে, ওই ট্রেনিং এ যেমন আমরা বলি ব্লেন্ডেড লার্নিং, ফেস টু ফেস করি আবার অনলাইনে ফলো আপ করি, এখন দুই ভাবেই যখন আমরা কাজ করব আই মনে করি উইল বি ইন এ বেটার সিচুয়েশন, বাট দেয়ার আর ডিফিকাল্টিস অলসো উইল কাম ব্যাক টু। থ্যাংক ইউ মনিদিন চৌধুরী। আমাদের একটা যে কর্মসংস্কৃতি আছে সেখানে একটা সময় এবং মেধা অপচয়ের একটা রীতি আমরা দেখতে পাই,
বসের কাছে ধর্ণা দেওয়া বা তার মনতুষ্টির জন্য সামনে গিয়ে কথা বলা, এসব না করলে যেন অফিস অফিস মনে হয় না জিনিসটাকে। তো এমনকি যে অনুমতি ফোনে বা যোগাযোগ মাধ্যমের অ্যাপসের মাধ্যমে নেওয়া সম্ভব, সেটাও আমরা বসকে বসের বাসা পর্যন্ত আমরা চলে যাই বা তাকে হয়তো তার অফিস পর্যন্ত বিভ্রান্ত করি। এই যে নিজেদের মধ্যে যে এই জায়গাটা, কোভিড নাইন্টিন আমাদের এই সংস্কৃতি, এই কর্মসংস্কৃতি বদলানোর কোনো সুযোগ করে দিয়েছে কিনা? আপনি ধন্যবাদ শেখ ভাই গাজী টিভিকে সহ। সেদিনও আমি কাজী ভাই আর কয়েকজন অনলাইনে সফট স্কিলস নিয়ে কথা বলছিলাম, তখন একজন কর্পোরেট প্রফেশনাল আমাকে অনেকটা আপনার মতো এরকম কাছাকাছি একটা প্রশ্ন করেছিল যে মাঝে মাঝে বস যদি ইমোশনাল ব্ল্যাকমেল করে তাহলে আপনি কিভাবে এটা রেসপন্ড করব। তো আমি খুব সিরিয়াসলি নিয়েছি, আমি বললাম যে না দেখেন এটা আসলে তো লিগেল ইস্যু। কাজী ভাই বললো যে না না এটা এমন হইতে পারে যে বস হয়তো তাকে মোটিভেট করার জন্য বলছে যে তুমি যদি এটা করো নাহলে তো তোমার প্রমোশন দিতে পারবো না। তো আমি তখন বললাম না এটা তো আসলে ইন্সপিরেশনাল একটা তার জন্য হতে পারে। আপনি ঠিকই বলেছেন যে এখন তো আসলে বসকেও খুঁজে পাওয়া যাবে যে বসও অন্য কাজে ইনভলভ আছেন, এবং আমি এই বাকি দুজন বিজ্ঞ বক্তার সঙ্গে একমত যে কোভিড নাইন্টিন আমাদেরকে অনেক কিছু নতুন করে শেখাচ্ছে। আমরা যে মানবতার মূল্যবোধের পক্ষের পর্যায়ে চলে এসেছিলাম সেখান থেকে অন্তত সাধারণ মানুষ আবার একটি নতুন একটি দিক দেখতে পাচ্ছে এই মানসিকতা, এবং যার জন্যই ধরেন আপনি যেমন বলছিলেন আপনি কিছুদিন আগে আর্টিকেল লিখেছেন মোশাররফ ভাই এটা নিয়ে অনেক ক্যাম্পেইন করেছে যে ওয়ার্ক ফ্রম হোম যে বিষয়টা, আসলে যে হোমটাকে তো আসলে আমরা মনে করি যে প্রথম যে চ্যালেঞ্জটা যে এটা অনেকটা একটা রেস্টিং প্লেস, মানে এখানে তো আসলে রেস্ট নেওয়ার মতো একটা জায়গা, তো সুতরাং এইখান থেকে আবার কাজ করার কি মানসিকতা বা করবো কি চ্যালেঞ্জেসও আছে, কারণ এটা অনেকটা আসলে আমাদের জন্য একেবারেই আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন। আমি এটাকে তুলনা করি অনেকটা ওই যে প্যারাশুট অ্যানালজির মতো আর কি, যে প্যারাশুটটা তো ধরেন মোটামুটি ভাঁজ করা থাকে, কোনো কাজে লাগে না প্লেনে, প্লেনে উঠে দেখায় যখন স্টুয়ার্ডরা যে এখান থেকে প্যারাশুট নিতে হবে, প্যারাশুটটা এইভাবে খুলতে হবে, অনেকে হাসে, আমি মাঝে মাঝে হাসতাম, অবশ্যালার মতো এখন পর্যন্ত এরকম ক্রাইসিসে পড়িনি, কিন্তু আমরা সবাই জানি প্লেনটা যখন টার্ময়েলে পড়ে তখন সবচেয়ে বেস্ট যে টুলটা ইউজ করার মতো সেটার নাম হচ্ছে প্যারাশুট। আর এই প্যারাশুটটা যখন শুধু একটা সুইচে খুলে দিলেই ঠিক মতো এটা চমৎকার একটা বেলুনের মতো আবরণ দ্বারায় আপনাকে সেফ ল্যান্ডিং করতে সাহায্য করে। হিউম্যান ব্রেনটা আসলে অনেকটা এরকম যে আমরা বোধহয় এতদিন ধরেন ডিজিটাল দেশ ঘোষণা হয়ে গেল প্রায় অনেকদিন হয়ে গেল, আমরা বলছিলাম যে ডিজিটাল গভর্নমেন্টের যে চারটা পিলার ছিল যে ইন্টারনেট লাইনের অ্যাক্সেসিবিলিটি, গুড গভর্নেন্স, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং আইটি ইন্ডাস্ট্রির প্রমোশন, এগুলো একেবারেই গত 15 বছর ধরেই সরকার ব্যক্তিগত পর্যায়ে এগুলো চলছে, কিন্তু এখন এই যে কর্পোরেট যে কালচারটা এটা তো আসলে একটা মাইন্ডসেটের বিষয়। ধরেন যে বস ইচ্ছে করলে একটা অ্যাপসের মাধ্যমেই সমাধান করা সম্ভব, একটা ইমেলই আপনার এটা রিপ্লাই দেওয়া সম্ভব, এই জায়গাটুকুতে কেন সামনে গিয়ে সিগনেচার করার সময় বসকে আবার একটু নন ভার্বালি সিগন্যাল দিতে হবে তার লয়্যালটি, এটা আসলেই একটা চ্যালেঞ্জের বিষয়। এটা একটা সত্যিকার অর্থে একটা মানসিক একটা আবরণ প্রকাশ করে, এবং মোশাররফ যেটা বলছিলেন একদম সত্যি যে আমার তো মনে হয় যে একেবারেই অর্গানাইজেশনাল যে হায়ারকি অর্ডার আছে সবাইকে যে আসলেই সবসময় ফিজিক্যালি অফিসে প্রেজেন্ট থাকতে হবে, আমার ধারণা মোশাররফ একটি অত্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, উনি বাসায় বসেই সমস্ত কিছু সমাধান করছেন, কোঅর্ডিনেট করছেন, এবং এটা যে আসলেই পসিবল এটা কিন্তু আসলে আমাদেরকে এই কোভিড নাইন্টিন শেখাচ্ছে। তো আমি বলবো আপনার প্রশ্নের মূল অংশে যদি আসি, আমার মনে হয় যে এই যে তৈলায়নের যে চর্চাটা, অসুস্থ প্রতিযোগিতা প্রমোশনের, আমরা যারা প্রশিক্ষণ নিয়ে কাজ করি আমরা কিন্তু সব না, এটা শুধু এরকম না, এটা আসলে বুঝতে না পারাও সংস্কৃতিটাকে, কর্মসংস্কৃতিটাকে, কর্মসংস্কৃতি যে আসলে এরকম নয়, আমরা আসলে নতুন একটা ধারণা পাচ্ছি যে ধরেন যার কাজটা সেই করবে এটার জন্য আবার আবার কেন আমাকে এক্সট্রা বুঝাতে হবে, আপনি আমার এমডি, আপনি আমার সিইও, যে রেজা ভাই আমি না এই কাজটা করতে পারি, এটা কিন্তু কাজী ভাই পারে না। তো এইটা একটা কালচারেরও বিষয়, আবার হচ্ছে একটি মানসিক পর্যায়ের একটা বিষয় আছে যে আমার এই তৈলায়নটা কেন নেওয়া লাগবে, আমি যদি আসলে স্কিলডই হই তাহলে তো অর্গানাইজেশন আমার পেছনে ছুটবে, আমি অর্গানাইজেশনের পেছনে ছুটবো। আমি একটু মোশাররফ ভাইয়ের কাছে আসতে চাই এই এই ইস্যুতে, যে যে এখানে যেই ধরনের কাজের এখন নতুন পদ্ধতিটা শুরু হলো
এতে মানব সম্পদ ব্যবস্থাপনার পরিবর্তনটা কি ঘটবে? এই যে কিছু কর্মী বাসায় থাকছে, কিছু কর্মী কর্মক্ষেত্রে থাকছে, কিছু কর্মী হয়তো ওইভাবে কানেক্টেড থাকছে না, সামগ্রিকভাবে দেখা সাক্ষাৎ হচ্ছে না, এই জায়গায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা কিরকম হবে? ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রশ্নটা করার জন্য। কারণ আমাদের এই যে কালচারে কাজ করছি, এই সংস্কৃতিতে যে আমরা কাজ করছি, এটা তো অভ্যস্ত ছিলাম, এবং না থাকার জন্য যেটা আমাদের এই কাজী ভাই একটু বললেন যে কোন অর্গানাইজেশন এই বিপদে করলো কি, তাড়াতাড়ি কিছু লোক বাতিল করে দিলেন, কিছু লোকের বেতন কমায় দিলেন, আবার কেউ কেউ বেতন বাড়িয়ে দিয়েছেন। তো এই বাড়িয়ে দেওয়ার পক্ষে আমি আছি, আমি লাভবান হয়েছি। তো সেজন্য আমি বলছি যে আসলে আমাদের তো এই এক্সপিরিয়েন্স ছিল না, আর তারপরে আইটির মাধ্যমে কাজ করা, প্রথমেই এখন এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করার জন্য যে বিষয়গুলি এখন কনসিডার করা দরকার, প্রথমেই হলো যে আমাদের এমপ্লয়ীদের সেফটি ফার্স্ট। এবং আপনারা আমাদের মিডিয়া পার্টনার ছিলেন, কাজী ভাইয়ের সঞ্চালনায় এবং উন্নয়ন ভাইয়ের সঞ্চালনায় একটা প্রোগ্রাম আমাদের হচ্ছে লাইভস এন্ড লাইভলিহুড। আমি যেটা মনে করি যে এখন প্রধান দায়িত্ব হলো এমপ্লয়ারের এবং এইচআর ম্যানেজারদের যে কিভাবে আমরা হিউম্যান রিসোর্সকে আমরা সেফ রাখবো এবং প্রোডাক্টিভিটিটাও আমরা বাড়বো, এবং প্রোডাক্টিভিটি বাড়বে, আমি একটু পরে আসছি। তো এটা করার জন্য আমাদের আমাদের প্রফেসর মঈনুদ্দিন সাহেব একটু বলে গেছেন যে গড় তো একটা আরামের জায়গা, রেস্টের জায়গা, এখানে আবার কাজ হয় কিনা। ইয়েস, বিভিন্ন ধরনের কনোটেশন আছে আমাদের হোম নিয়ে, কিন্তু আমি যখন কানাডায় ছিলাম তখন আমি একটা অ্যাড দেখলাম, দেখে আমি কতক্ষণ হাসলাম। অ্যাডটার মধ্যে লেখা ছিল যদি এই চাকরিটা আপনি বাসা থেকে করেন মান্থলি $10,000, আর আমাদের অফিসে এসে যদি করেন তাহলে $8,000। এখন এত আগে এরকম একটা অ্যাড আপনি তো বসতেছেনই, আমাদের তো ধারণা গড় মানে কোনো কাজ হয় না, তারপরে আবার এখানে বেশি বেতন, এগুলি নিয়ে মানে আমার নিজেরই খুব একটা হয়ে গেছে। তো সেই জন্য আমাদের ওই রকম একটা অবস্থা থেকে এখন ইমিডিয়েটলি আমাদের যেটা দরকার, আমাদের অর্গানাইজেশনের যেটা আমরা অলরেডি করে ফেলছি, আমাদের এই সিচুয়েশনে রোলস এন্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য থ্রি পার্টি ঠিক করে ফেলতে হবে, লিখে ফেলতে হবে। একটা হলো যে ম্যানেজমেন্টের এই অবস্থাতে কি দায়িত্ব, এই যে একটা নতুন এনভায়রনমেন্টে আমরা কাজ করছি। দুই নাম্বার হলো সুপারভাইজার হিসাবে আমার কি দায়িত্ব এবং এমপ্লয় হিসাবে আমার কি দায়িত্ব। অনেক সুপারভাইজার আছে, এমপ্লয়ার আছে, তারা মনে করে যেহেতু সে বাসায় আছে রাত 12টা ফোন করলো আমার কোনো অসুবিধা না। আপনি শুনে খুশি হবেন, আমরা এমন পলিসি করে ফেলছি যে আপনি 5টার পরে আর কোনো জরুরি না হলে কোনো ফোন বা কোনো ইমেল দিতে পারবেন না, আবার পরের দিন সকাল 8টা সাড়ে 8টার আগে আপনি কোনো ইমেল বা দিতে পারবেন। কিন্তু আপনার আপনার একটা বিদেশি সংস্থা বলে হয়তো আপনারা নিয়মের ভিতর দিয়ে যাচ্ছেন, সকলের ভিতরে। জি, আমি আমি আসতেছি একদম এই জায়গার, আমি একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিব। আপনি জানেন যে আমি একদম মানে এইচআর এডুকেটেড একজন লোক, আপনাকে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা, পৃথিবীতে বহু রিসার্চ হয়েছে এবং আমি যেহেতু টিচিং এর সাথে আছি, রিসার্চ এর সাথে আছি এবং রিসার্চ অর্গানাইজেশনে আমি কাজ করি, বহু রিসার্চ হয়েছে যে লং আওয়ার্স কাজ করলে প্রোডাক্টিভিটি কম হয়, বহু রিসার্চ আছে এবং আপনি চাইলে আমি আপনাকে পাঠাতে পারি। সেই জন্যই কিন্তু বিশ্বে যে 8 ঘন্টার যে কর্মসংস্কৃতি আসছেন সেটা কিন্তু সেই জন্যই আসছেন। এবং দুই একটা কোম্পানি আছেন তারা উইকেন্ড 2 দিনের জায়গায় 3 দিন করে ফেলছে, তারা সাকসেসফুল কোম্পানি, তারা ওয়ার্কিং আওয়ারটা 6 ঘন্টা করে ফেলছে, এরকমও কিন্তু আছে। তো আমাদের যারা ট্রেডিশনাল অর্গানাইজেশন তারা মনে করে যে আমি 12 ঘন্টা কাজ করাবো, 14 ঘন্টা কাজ করাবো, তাতে করে ওয়ার্কের কোয়ালিটি কোয়ান্টিটি দুটাই কম হয়, অনেক গবেষণা এটা সাপোর্ট করে। তো সেজন্য আপনি যেটা বললেন যে আমরা আমি যদি অফিসে কাজ করি 8 ঘন্টা, এখানে আমি 8 ঘন্টা 9 ঘন্টা করতে পারি, কিন্তু আমাকে আমি যেহেতু ফেডারেশনের প্রেসিডেন্ট এবং অনেক জায়গায় আমার নেটওয়ার্ক আছে, অনেকে বলেন রাত 10টার সময় মেল দিয়ে বস বলে যে এটা আমার এক্ষুনি দরকার। তাহলে এই যে 10টার সময় মেল দিয়ে আপনি এক্ষুনি দরকার বললেন, তাহলে ক্যান ইউ ইমাজিন এই লোকটার সারা রাতের অবস্থাটা কি হবে? তো এই জন্য আমাদের এই মানব সম্পদ ব্যবস্থাপনা করতে গিয়ে আমাদের প্রথম এই নীতিমালা তৈরি করতে হবে, এবং সেই নীতিমালাটার মধ্যে 3 পক্ষের দায়িত্বটা ক্লিয়ারলি ডিফাইন করে দিতে হবে। আসবো আপনাদের কাছে। ঠিকই আছে, আপনি যেটা বলেন যে আমাদের একটা ডিফাইন করতে হবে এবং এই সংস্কৃতিটাকে আসলে ধীরে 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 আমাদেরকে একটা হেলদি জায়গায় নিয়ে যেতে হবে, সেটা বাসা থেকে হোক আর যে অফিসে আছে সে অফিস থেকে হোক। আমাদের একটা বিরতি সময় হয়েছে, ফিরে আসবো আপনাদের কাছে। দর্শক আপনারাও আছেন আমাদের কাছে, একটা বিরতি, সঙ্গে থাকবেন। We'll be right back.
আরেকবার স্বাগত পূর্বাচল রিজন টাউন সংবাদ সংলাপে। আমরা কাজের ধরন বদলে দিল কোভিড-19 এই নিয়ে কথা বলছি। আছেন মোশাররফ হোসেন, কাজী এম আহমেদ এবং মইনুদ্দিন চৌধুরী। কাজী, আপনার কাছে আসছি। এই যে আমরা বলছি যে এর মাধ্যমে যানজট কমবে, কর্ম পরিবেশ ভালো থাকবে, প্রাকৃতিক পরিবেশও ভালো থাকবে, বিদ্যুৎ ব্যবহার কমবে, মানুষের পরিবারের সঙ্গে বেশি সময় দিতে পারবে, নারীদের জন্য বিশেষ করে খুবই একটা নিরাপদ কর্ম পরিবেশ তৈরি হবে, এই সব কিছু বলছেন মানব সম্পদ বিশ্লেষকরা। সমস্যা হলো যে আমাদের যে ব্যবসা বাণিজ্যের ধরন, আমাদের এখানে যে কাজের ধরন, সেখানে কি এই বিষয়গুলো ধীরে ধীরে অনুভূত হতে শুরু করবে কিনা, অথবা আপনি দেখতে পাচ্ছেন কিনা? থ্যাংক ইউ। ইটস এ ভেরি কি বলবো, একটা বড় কালচারাল ডিসকানেক্ট যেই হওয়ার ব্যাপারটা, সেটা সেটা খুব খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। ইনফ্যাক্ট এখন যেভাবে মানুষ ফোর্সফুলি, আমি বলবো এই যে লকডাউন, বাসায় আটকে থাকা, এই ধরনের একটা ইমোশন থেকে সাইকোলজিক্যালি মেন্টাল হেলথ ওয়াইজ মানুষ কিন্তু ইন এ নেগেটিভ ডিরেকশনে আছে। আর যদি ডাইরেক্ট স্পেসিফিক বলেন, ইমেন নারী নির্যাতন বা নানান ধরনের ঘটনা, নাম্বার অফ ডিভোর্সেস, নাম্বার অফ মানে ওই ওই অ্যালং দোজ লাইন হ্যারাসমেন্টস, এটা কিন্তু বেড়েছে, ওয়ার্ল্ডেও বেড়েছে, বাংলাদেশেও বেড়েছে। বোল্ডের গত একটা ইভেন্ট হয়ে গেল, আবার 27 তারিখে আরেকটা ইভেন্ট আছে মেন্টাল হেলথ নিয়ে, এর আগে একটা ছিল সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে, তারা অর্থ তথ্য নানান তথ্য তুলে ধরেছেন। তো আমি কেন বলছি যে ইট ইজ এ বিগ ইস্যু, এবং সেজন্যই আমি কিন্তু বলবো যে যারাই বাসা থেকে কাজ করছেন তাদেরকে কিন্তু শুধু কাজ না, কাজ আর ওই বাসার ফ্যামিলি মেম্বার এইটা না, কাজে কি কি করতাম আমি একটু এই জায়গায় নিয়ে যাবো আপনাকে। কাজে আমি কি করতাম, আমার ব্রেক টাইমে হ্যালো বলতাম, আরেক কিউবিকলে যেতাম অথবা দেখা হতো। হ্যাঁ, যেটা আগে আপনি প্রশ্ন করেছিলেন, ওই নেগেটিভ আসপেক্ট গুলো ছিল, কিন্তু আমি পজিটিভ গুলো এমফেসাইজ করছি, ট্রাস্ট বিল্ডিং এর জন্য, তারপরে আপনার একে অপরের সাথে র্যাপোর বিল্ডিং এর জন্য, কাস্টমারের সাথে কি বলবো, কোম্পানির এক্সিকিউটিভ এর হোক আর সিওর হোক, ওই জিনিসগুলো কিন্তু মিসিং। আরেকদিকে মিসিং হচ্ছে মুভমেন্ট। আপনি কয়েকশো ফিটের মধ্যে ঘোরাফেরা করছেন, আপনি কি মনে করেন আমরা যখন গুহা মানব ছিলাম, একই রকম একটা ফিলিং হয়ে যাবে? ব্রেইন কিন্তু অদ্ভুত জিনিস, ও নিজে মনে করে কি আমি এখানে সারাক্ষণ, এবং সে কিন্তু আটকে যায়। তো এই জন্য আমি নিজেও যেটা করি, অত্যন্ত সতর্কতার সাথে, এক নম্বর হলো আমি বাইরে যাই প্রতিদিন, শুনলে ভয় পাবেন না, আমি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, ফুল মেনটেন করে, হ্যাঁ হ্যান্ড গ্লাভস, প্লাস্টিকের গ্লাভস, এটা পরে গিফটে হাত দিলেও তো হতে পারে, রিস্ক একটু নেই, এত কেয়ারফুলি নিয়েছি বলে এখন পর্যন্ত বেঁচে আছি অথবা কোভিড-19 ফ্রি আছি। কিন্তু আমি বলবো না যে কার কখন হয়ে যায়। তা আমি বুঝে দিতে চাচ্ছি, আমি কিন্তু আমার লাইফস্টাইল থেকে ওই স্কিলটাকে হিউম্যান করছি। সেকেন্ড, আমরা আমি বলবো আমি কিন্তু প্রতিদিনই সোশ্যাল, এই মইন মোশাররফ ভাই এনারা সাক্ষী, ফোনে কথা বলা, মইনের সাথে সভাপতি বেশি হয়, উনি কো ফাউন্ডার অফ বোল্ড, হ্যাঁ, এবং আমরা নানান প্ল্যান করছি, অন্যান্য কাজ হচ্ছে। তো আমি কিন্তু রিচ আউট করি প্রচুর, আর প্রতি সন্ধ্যায় এই তিনজনকেই দেখবেন আমরা নানান সোশ্যাল ওয়েবিনারে, সোশ্যাল ওয়ার্কে মেতে উঠছি আফটার 8 o'clock, প্রতিদিনই তো বোধ হয় আছে প্রত্যেকেরই এরকম অবস্থা। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের যে এই কালচারটা আমরা করছি, কিন্তু অন্যদের কি খবর? আমরা নাহলে রিসোর্স পার্সন, এডুকেটেড, অন্যদের কিন্তু এটা খুব চ্যালেঞ্জ। এবং আমার আপনার এই প্রোগ্রামের থ্রু দিয়ে আমি সেটাই বলছি, অন্য সময় যে সমস্ত রুটিনের মতো ছিল, ঠিক আছে, মানুষের ঘুম, আগে জার্নালিস্টরা এমন ছিলেন, 2-3টায় আমি বিভিন্ন অফিসের সাথে কাজ করেছি, আমরা জানি আপনার আপনার লাইফস্টাইল, আমি হয়তো কিছুটা বুঝতে পারবো, আপনি আবার আপনার কলিগদের, আপনার সব এত বড় কাজ করছেন, কিন্তু নিউজ নর্মাল প্রিন্ট মিডিয়া তো 2-4 আগে কেউ ঘুমাই দিয়ে পারে না, মেবি মোর, এই হলো কথা। তারা কিন্তু একটা রুটিনে আসা উচিত, একটা নিজেকে একটা সিস্টেমে আনা উচিত। প্রিন্ট মিডিয়ার কিন্তু এখন 90% সাংবাদিক, 90% মিডিয়া কর্মী এখন বাড়ি থেকে অফিস করছে প্রিন্ট মিডিয়ার, যদিও টেলিভিশনে এটা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, টেলিভিশনে একটু স্টেশনে আসতেই হচ্ছে কোনো কোনো কর্মীকে, এবং সিস্টেমের সাথে থাকতেই হচ্ছে। আমি একটু মইনুদ্দিন চৌধুরী, কাজে চাকরিতে কোন ধরনের দক্ষতা কাজে লাগবে, এই কর্মসংস্কৃতি যদি আমরা চিন্তা করি?
ধন্যবাদ। কারণ আমার আপনার সাথে বোধহয় কয়েক মাস আগে আমি একটা টক শো করেছিলাম, ইন্ডাস্ট্রি 4 নিয়ে কথা বলতে আসছিলাম। তো তখন আমরা কথা বলছিলাম যে আসলে আমাদের যে মূল ধারার সিলেবাসটুকু, কারণ আমরা তো আসলে এই পড়াশোনার যে সনদপত্র বা সার্টিফিকেট এটার একটি আউটকাম হিসাবে যেটাকে মনে করি সেটা হচ্ছে যে একটা চাকরি পাবো। এই যে একটা সার্টিফিকেট নির্ভর যে একটি মানসিকতা যে চাকরি পাবো, এটা থেকে উত্তরণের উপায় কি? আমরা ইন্ডাস্ট্রি 4, ইন্ডাস্ট্রি 5 এগুলো নিয়ে একটা কথা বলছিলাম, তখন আমি বলছিলাম যে দেখেন যদি আমাদের এই জায়গা থেকে সরে আসতে হয় তাহলে কিন্তু আমাদের সিলেবাসকে আস্তে আস্তে এটাকে সাজিয়ে নিয়ে আসতে হবে। একটা আমি মডেলও বলছিলাম যে স্টিম উইথ ইআই, স্টিম হচ্ছে আপনি জানেন যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এই চারটাকে ফোকাস করে সাথে ইমোশনাল ইন্টেলিজেন্স এই জন্য লাগবে আবেগীয় বুদ্ধিমত্তাটুকু। কারণ হচ্ছে এখনের একটা উদাহরণ যদি আমি দিই, দেখবেন যে মাঝে মাঝে এই যে একটু আগে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল হ্যাঁ আমাকে যদি প্রশ্ন করে এখন রেজা ভাই তাহলে আমি কোথায়, এই যে একটি মানসিক অসুস্থতা, এই যে এটা মেশিনের সঙ্গে যে বোঝাপড়া, মানুষকে তো আপনি মারতে পারবেন কিন্তু মেশিন যখন মাঝে মাঝে আপনাকে ডিবাগ বাগ করবে তখন এটাকে কিভাবে মোকাবেলা করবে। তো ফিরে আসি, এখন দেখেন আমি আজকে সকালেই আমাকে একটি লিডিং ডেনমার্ক ভিত্তিক একটি আইটি ইন্ডাস্ট্রির হেড অফ একজন ডিপার্টমেন্টাল হেড আমাকে ফোন করে বলছিল স্যার আমাদের এখন নাম্বার অফ স্টুডেন্টস এনরোলমেন্ট কমে যাচ্ছে, আমরা আউটসোর্সিং, তারপরে ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, কোডিং, অ্যাপস ডেভেলপমেন্ট এগুলো নিয়ে আমরা বিভিন্ন শিক্ষা বা প্রশিক্ষণ আয়োজন করতাম কিন্তু এখন আস্তে 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 কমে যাচ্ছে। কেন? যেখানে 5,000 মতো অধিক আপনার এই যে প্রবাসী যারা তারা চলে আসার সম্ভাবনা আছে কর্মের কারণে, কর্মহীনতার কারণে, এখন এই এই সিলেবাস দিয়ে কিন্তু আমরা এখন কিছু করতে পারবো না। এখন করতে গেলে কিন্তু ওই যে টেকনোলজিকে বন্ধু বানাতে হবে, টেকনোলজিকে কিভাবে আপনার যুগোপযোগী করা যায় নিজের জন্য, অর্থাৎ ওই যে আমরা সারাটা জীবন আমাদের অংশের বিশাল প্রফেশনাল সময়ের একটা বিশাল অংশ আমরা বলে এসেছি লাইফ লং লার্নিং, লাইফ লং লার্নিং। কেন? যে কোনো বয়সে যে কোনো সময়ে ঘুরে দাঁড়িয়ে টেকনোলজিতে শিখতে হবে। যেমন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়ে আমার অনেক সিনিয়র শিক্ষকদের দেখেছি যে ওনারা হয়তো এতদিন এটা মাথার মধ্যেই আনেননি যে টেকনোলজিটা কত রকমের চ্যালেঞ্জ হতে পারে। ছোট জিনিসই হয়তো আমিও মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করেছি এটা কিভাবে করব, সেটা কিভাবে করব, কিভাবে ক্লাস ইন্টারেক্টিভ করব। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এখন আপনার টুলস বা মাধ্যম হিসেবে যে জিনিসগুলো আছে এগুলোর কিন্তু এখন পরিবর্তন হয়ে যাবে ব্যাপকভাবে এবং জায়গাটা দখল করে ফেলবে আস্তে আস্তে আপনার ইনফরমেশন টেকনোলজি, আইসিটি বেসড যে টুলস, ডিভাইস গুলো আছে, সফটওয়্যার গুলো আছে। এখন আমাদেরকে শিখতে হবে লার্নিং হাউ টু ডিল উইথ মেশিন, মেশিনের সঙ্গে কিভাবে আমি কাজ করব, লার্নিং হাউ টু মেক আওয়ার এফোর্টস প্রোডাক্টিভ উইথ মেশিন। এখন এই যে এই মেশিন অ্যান্ড ম্যান এদের বন্ধুত্ব কিন্তু সুদৃঢ় করতে হবে। তা আমি আবার ফেরত আসবো যে আমাদের ওই স্টিম সিলেবাস যেটা আমি বলছি উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স, কারণ আমাদের এই ইমোশনের যে সৃজনশীলতা এটা যদি শক্তিশালী রাখতে হয় তাহলে কিন্তু আপনার এই স্টিমকে যদি প্রোডাক্টিভ করতে হয় তাহলে কিন্তু আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স লাগবে। আর পাশাপাশি আমাদের প্যাডাগজিক্যাল যে জায়গাগুলো আছে এগুলোকে পরিবর্তন করতে। এই শিক্ষার ইস্যুতে আসবো আপনার কাছে, মোশাররফের কাছে অন্য প্রশ্ন আছে কিন্তু কাজী, বেকারত্ব বাড়বে কিনা যদি অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতা হয়, অতিমাত্রায় আমরা যদি কর্মসংস্কৃতিকে দূর সিস্টেমের আওতায় নিয়ে আসি তাহলে? বেকারত্ব ইনিশিয়ালি বাড়বে এবং এটা 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 বলার অপেক্ষা রাখে না, কিন্তু এখন মানুষের খরচও কিন্তু ড্রামাটিক্যালি কমছে। আমার এই COVID-19 সময়ে ধরুন আমার টাকা যদি 100 ইনকাম করতাম মাসে, এখন আমি 25 করছি, কারণ আমি তো চাকরিজীবী নই। এখন হঠাৎ মনে পড়লো আরে একটা মোশাররফ ভাইয়ের জন্য মতো চাকরিজীবী হলে মানে ভালোই হতো, বা প্রফেসর মনিরুদ্দিনের মতো চাকরিজীবী হলে ভালোই হতো। কিন্তু ওইদিকে তো আমরা অনেক কিছু এনজয় করেছি, কখনো আফগানিস্তানে ট্রেনিং দিতে চলে যাই, কখনো মালয়েশিয়া চলে যাই, কখনো ইন্ডিয়ায় থেকে মানুষ আসে আর আমি ইন্ডিয়ার জন্য ট্রেনিং করতে যাই। এই এইগুলো তো আর করতে পারবো না যদি অনলি সবসময় চাকরি করি, যার যার এটা যেখানে ভালো লাগে যার। আমি বলবো কিন্তু এই যে মানুষের রেজিলিয়েন্স বা এবিলিটি, তারা কিন্তু যারা গ্রামে চলে গেছেন আমি বলবো এগ্রিকালচারে একটা ইনভলভমেন্ট হবে, যারা শহরে আছেন স্ট্রিমইয়ার্ড আর জুম
আর যত রকমের টেকনোলজির কথা বললেন প্রফেসর মইনুদ্দিন, তেমনি ওগুলো ইউজ করে কিন্তু দিন দিন আমরা অনলাইনে বাংলাদেশের কোম্পানির সাথে কাজ করা, কিন্তু বিয়ন্ড দ্যাট আউটসোর্সিং কিন্তু এমনিতেও আমরা বড় আছি বাংলাদেশ ঢাকা ওয়ার্ল্ডে। তো সেখানে কিন্তু আমরা জানেন বাংলাদেশের মানুষের একটা পজিটিভ জিনিস ছিল, কেউ কেউ খারাপ বলে নেগেটিভ, আরেকজন কি করছে যখন দেখে আমার মধ্যে দেখছি। আমি প্রথম কিভাবে শিখলাম, রিপন আমাকে ইনভাইট করলো স্ট্রিম ইয়ার্ডে, জানি এটাকে লাইভ করা যায়, আমি জিজ্ঞাসা করতে পারি না ইয়াং ম্যান, আমি বলবো যে কাজী ভাই বোধ হয় বুড়ো হয়ে গেছে। আমি খালি দেখলাম ইনভাইটেশন কিসের মধ্যে করেছে, সঙ্গে সঙ্গে সার্চ দিলাম গুগল, বিশ্বাস করেন 30 মিনিটস পরে আফটার দ্যাট ওয়েবিনার আই এম দি স্ট্রিম ইয়ার্ড কিভাবে চালাতে হয়। আমি একা নই, আমার মানে আপনি আমরা এখানে যারা কথা বলছি তারা, আমরা কিন্তু ফার্স্ট এই চেঞ্জটা করতে পারি। আমার বিশ্বাস আর্লি অর মিড নেক্সট ইয়ার এর মধ্যে আমরা ব্যাক করব, কিন্তু এই লার্নিংটা, এই লার্নিংটা কিন্তু আপনি ফেলতে পারবেন না। আমি অনেক জার্মান ফিলোসফার তবে বাংলাদেশের মতো দেশে যেখানে ছোট ভূমি, মানুষ বেশি, শ্রমঘন, মানে এই জায়গায় কিন্তু এই শ্রম সৃষ্টি করাটা, কর্মসংস্থান সৃষ্টি করাটাও একটা বড় চ্যালেঞ্জ, এবং সেখানে নিশ্চয়ই এর একটা প্রভাব আমার ধারণা পড়তে শুরু করেছে এবং হয়তো আমরা দেখতে পাবো। কিন্তু আপনি যেটা বলেছেন, ইনিশিয়ালি হয়তো কিছু প্রভাব পড়বে, ধীরে ধীরে আবার সেটা বাড়তেও পারে। এই বাড়তে পারার জায়গা থেকে আমি একটু, মোশাররফ ভাই, প্রতিষ্ঠানের তো সব কর্মীকে বাড়ি থেকে অফিস করানো সম্ভব না, বিশেষ করে সামাজিকীকরণ, দল গঠনের জন্য মাঝে মধ্যে তো প্রয়োজন হয়। উৎপাদনশীল কারখানায় যারা কাজ করে তাদের তো আসতে হয়, আবার সব কাজ মেধাভিত্তিকও না যাদেরকে দিয়ে আমি বাড়ি থেকে কাজ করি, অনেক কাজ আছে প্রযুক্তিভিত্তিক, তারা হয়তো বাড়ি থেকে করবে। আমার জিজ্ঞাসা যে আপনি যে ফেডারেশনের নেতৃত্ব দিচ্ছেন, তারা কোনো জরিপ করেছেন কি না, কিংবা আপনারা বাংলাদেশের ব্যবসা খাতে যারা বড় ভূমিকা রাখছে, বড় বিজনেস গ্রুপ, তাদেরকে কোনো সুপারিশ করবেন কিনা যে কোন কাজটা কিভাবে করতে হবে? ধন্যবাদ। আপনি আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা এই মাসেই দুইটা প্রোগ্রাম আমরা করেছি, এবং এই দুইটা প্রোগ্রামে ব্যবসায়ী সংগঠনের যে শীর্ষ প্রতিষ্ঠান আমাদের ঢাকা চেম্বার, তারপরে আমেরিকান চেম্বার, ফরেন ইনভেস্টর চেম্বার, এবং বিভিন্ন যে এন্টারপ্রেনার সরু খান বা এরকম যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু আমরা নাম্বার অফ প্রোগ্রামস আমরা করেছি, করে আমরা আসলে বোঝার চেষ্টা করছি এবং আমরা ওনাদেরকেও একটা ধারণা দিচ্ছি যে যে প্যাটার্নে আমরা কাজগুলি করছি এই একই প্যাটার্নে কিন্তু আফটার করোনাও আর একই রকম থাকবে, এটা একটা চেঞ্জ হবে যেটা আমরা ইতিপূর্বে আলাপ। এবং আপনি যথার্থই বলেছেন যে আমাদের কিছু জব আছে এটা কিন্তু ফিজিক্যালি অফিসে গিয়েই করতে হবে, একটা অর্গানাইজেশনের সবাই কিন্তু একদম মানে ওয়ার্কিং ফ্রম হোম করতে পারে। তো সেজন্য আমাদের আরেকটা বিষয়, আমি আমি বিরতির আগে বলছিলাম যে আমাদের কিছু নীতিমালা করা দরকার, সেই নীতিমালার মধ্যে আমি তিনটা জিনিস বলছি যে সুপারভাইজারের কি দায়িত্ব হবে, আমাদের এমপ্লয়ের কি দায়িত্ব হবে, অর্গানাইজেশনের কি দায়িত্ব। সেখানে কিন্তু কিছু ইনফ্রাস্ট্রাকচারাল নিয়ম কানুন আমাদের নিয়ে আসতে, এখন আমাদের যে যদি আপনি দেখেন কোন কোন অফিস পাড়াতে যদি যান, একজনের গায়ের সাথে একজন লাগে এরকম ভাবে ওয়ার্ক সিস্টেম, ওয়ার্কটপ গুলি করবে, মানে নড়ার কোনো জায়গা নাই। এখন এই জায়গাগুলিতে আমাদের, যেহেতু আমি একটু আগেই বললাম যে যদি সবার আমাদের যেতে না হয় অফিসে, তাহলে এই এই সিটিং অ্যারেঞ্জমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারটাকে একটু রিডিজাইন করতে, কারণ এই এই ধরনের লার্নিং তো আমাদের ছিল না, তো সেই জন্য ইনফ্রাস্ট্রাকচারাল রিডিজাইনের একটা ব্যাপার আছে। ট্রান্সপোর্টের ব্যাপার যেটা, কারণ মানুষ তো আর সব অফিসের কাছে থাকে না, তাদেরকে আনা নেওয়া করতে হবে, সেখানে বেশিরভাগ অফিসে আমি দেখি যে তারা ড্রপ পিক আপের ব্যবস্থা করে, সেখানেও একটা মানে নতুন সিস্টেম একটা নিয়ে আসতে। আরেক যে আমাদের বাংলাদেশ তো নন এজ আনস্কিল লেবারের কান্ট্রি, এটা তো মানতে, এবং আমরা যে শুধুমাত্র দেশেই যে ইন্ডাস্ট্রিতে কাজ করে উৎপাদনশীলতা বাড়াচ্ছি তা না, আমরা তো বিদেশেও প্রায় 1 কোটি 100 কোটি লোক আমাদের কাজ করছে, তাদের বিষয়টাও কিন্তু আসছে, এবং কোন কোন দেশে কিন্তু থেকে আবার লোক চলে আসছে, সেটা আপনি নিশ্চয়ই দেখছেন, এবং যেভাবে আসছে সেভাবে কিন্তু যাচ্ছে। এই সবকিছু মিলে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের একটা রাষ্ট্রীয় পলিসি একটা দরকার হবে, যেটার একটা আমব্রেলা হিসাবে থাকবে, এটার আঙ্গিকে আমাদের অর্গানাইজেশন গুলি তাদের ইন্ডাস্ট্রি বেদে এবং বিজনেসের সাথে সংগতি রেখে পলিসি করতে হবে,
এবং আন্তর্জাতিক ভাবে আমাদের চিন্তা করতে হবে, কারণ আমাদের যে অতিরিক্ত শ্রমিক মানে ওয়ার্কার তাদেরকে তো বাইরেও পাঠাইতে হবে। তো সেই জন্য আপনি যথার্থই বলেছেন, আমাদের এই যে কয়েকটা প্রোগ্রাম করেছে, আমাদের মাননীয় ভাইস প্রেসিডেন্টও এখানে আছেন এবং আমাদের সম্মানিত বোর্ড অফ ডাইরেক্টর্স আছেন, আমরা যেটা চিন্তা করছি যে এই লার্নিং এর আলোকে আমরা আসলে একটা প্রস্তাবনা আমরা দেব, এখনো দেইনি। আপনি যদি বলেন যে আমরা এখনো দেইনি, দেব এই জন্য সেই প্রস্তাবনার অপেক্ষায় থাকলাম এবং আমরা আশা করছি যে আপনাদের এই প্রস্তাবনাটা নিশ্চয়ই খুব ওয়েল জাজড কিছু একটা হবে। আমি আসতে চাই পরবর্তী আলোচনায় মঈনুদ্দিন চৌধুরীর কাছে। এই কাজের সংস্কৃতি চালু হলে ইন্টারনেট ব্যবস্থায় একটা বড় চাপ পড়বে, আমাদের এখনকার যে কাঠামো আছে তাতে সেটা সামাল দেওয়ার অবস্থা আছে কি না আমাদের? কারণ আমরা এখনই দেখছি অনেক সময় ব্যান্ডউইথ পাচ্ছি না, অনেক সময় দেখতে পাচ্ছি আমাদের জুম আটকে যাচ্ছে, স্ট্রিমইয়ার্ড কাজ করছে না সামনের দিনগুলোতে, এবং সবার পক্ষে এখানে যে বিনিয়োগটা সেই করা সম্ভব হবে কি না, আপনি কীভাবে দেখছেন? আমি আসলে এটার একটা আবার একটু ফেরত যাই, ওই ডিজিটাল বাংলাদেশের যে চারটা পিলার ছিল এর ভিতরে একটা অন্যতম পিলার ছিল কানেকটিভিটি। এবং যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ঘোষণা করেন তখন আসলে আমাদের ইউজারের যে ফ্রিকোয়েন্সিটা তেমন ছিল না, হয়তো ধরেন কেউ ফাঁকে ফাঁকে করে একটা চাঙ্কিং টাইমে ব্যবহার করত, কিন্তু জাস্ট উইথ প্যান্ডেমিক এটা কিন্তু হয়ে গেল আমাদের একমাত্র বাহন যার মাধ্যমে আমরা এই কমিউনিকেট করার জন্য এটাকে ব্যবহার করছি। এবং ইন্টারনেট ইজ এ সিভিয়ার চ্যালেঞ্জ, এখানে দুটো চ্যালেঞ্জ আছে ইন্টারনেটের, একটা হচ্ছে যে আপনার এই যে ডাটা ফ্লোটা একটা চ্যালেঞ্জ, আরেকটা হচ্ছে প্রাইসের ক্ষেত্রে। যেমন ধরেন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, বিভিন্ন টেলিকম কোম্পানি মাঝে মধ্যে দেখবেন কিছু কিছু প্যাকেজ দিচ্ছে, এই প্যাকেজটা কিন্তু ধরেন একদিনের প্যাকেজ, তিন দিনের প্যাকেজ, কিন্তু অনেক ডাটা, দেখা গেল বললো 5 GB ডাটা আপনি দিচ্ছেন। এখন এটা যখন দিল, দেওয়ার ফলে কি হলো, আমি কিনলাম, কেনার পরে দেখা গেল যে আমি একদিন বা দুই দিনে মাত্র হয়তো 1.5 KG ব্যবহার করতে মানে 1.5 GB ব্যবহার করতে পারছি, কিন্তু বিশাল একটা অংশ কিন্তু আনইউজ হয়ে গেল। এটা একটা চ্যালেঞ্জ। আর দুই তিনটা চ্যালেঞ্জ আমি একটু বলতে চাই, কারণ ইন লাইন উইথ দি ইন্টারনেট এই যে অ্যাভেলেবিলিটি ফ্লো একটা, প্রাইসের একটা, এটার সাথে ডিভাইস গুলো কিন্তু এখন আমাদের আরেকটু আপনার এই যে সফটওয়্যার গুলো আসছে এগুলো কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আপনি যে প্ল্যাটফর্মে জুম ব্যবহার করছেন এটা কিন্তু ধরেন উইন্ডোজ আপনার এই 2000 আগের যে ভার্সন গুলো আছে এগুলোতে কিন্তু কম্পেটেবল না, নানা রকমের সমস্যা তৈরি করে, বাগিং করে। এটা একটা। আরো দুটো জায়গা আছে, সেটা হচ্ছে আপনার হেলথ হ্যাজার্ড, কিন্তু এখন আমাদের ডিভাইস গুলোকে নতুন করে ভাবতে হবে কি ডিভাইস হলে আমরা, টেকনোলজির তো একটা সাইড বা সাইড ইফেক্ট থাকে, এই সাইড ইফেক্ট গুলো কিন্তু এখন যারাই টেকনোলজি ডিভাইস গুলো নিয়ে কাজ করবেন তাদের কিন্তু এখন এখানে সময় আসছে এইটারে এটাকে আপনার রেগুলেট করা, এটাকে ফোকাস করা যে এটা আসলে কতটা, কারণ আমরা জানি যে রেডিয়েশন থেকে শুরু করে আপনার এই টেকনোলজির এই জায়গাগুলোতে কিন্তু সিভিয়ার হেলথ এর গত কয়েকদিন আগেই কিন্তু আমার, অর্থাৎ আপনি বলছেন যে একটা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে প্রযুক্তিটাকে দেখতে হবে, দেখতে হবে। আমি কাজী আপনার কাছে আসি যে নতুন কিছুর বুদ্ধি বের করা, সৃজনশীলতা যেটাকে আমরা বলছি, খাপ খাইয়ে নেওয়ার দক্ষতা থাকতে হবে, যোগাযোগ, পরিস্থিতি বিশ্লেষণ, প্রযুক্তিতে দক্ষতা, এগুলো তো আমাদের তরুণদের দরকার নতুন পরিস্থিতিতে যেহেতু আমরা যাচ্ছি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে তো এগুলোর কোনো সম্পর্ক নাই, তাহলে যাব কোন দিকে? অ্যাবসলিউটলি, ওই অনেক আগে থেকেই একটা এফোর্ট আছে, গত 20 বছর ধরে বলবো, 2000 সালের শুরুর দিক থেকে, যে 21st century স্কিল, প্রথম অনেক আগেই বলেছিলাম ওখান থেকে আসি, তারপরে কারেন্টলি, যে 4টা C না থাকলে, আপনার হাতে সময় মাত্র 2 মিনিট, তারপরে তারা তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট কাজ করার যে একটা ক্ষমতা না, এই এই জিনিসটা লাগবে। আমি সিতে যেহেতু বলি কমিউনিকেশন, ক্রিয়েটিভিটির কথা আপনি বললেন, আর যে কোলাবোরেশন, এই যে আমাদের কোলাবোরেশন স্কিল এন্ড ক্রিটিক্যাল থিংকিং, এই শুনলাম নিউজ, এই যে ফেক নিউজ এর যে যুগ এটা গেল, কিন্তু আমি বললাম ইন্ডিপেন্ডেন্টলি কাজ করা আর সেলফ মোটিভেশন এবং পাশাপাশি যে বিভিন্ন ইউজ করা, অলরেডি বলেছি সেটা জুম, স্ট্রিমইয়ার্ড, এদিকে MS Teams, সিসকো আরেকটা আছে ওখানকার, ওয়েবএক্স, সবগুলো সম্পর্কে এগুলো, এই স্কিলগুলো
তারা যদি না শেখায় স্কুলে, তাহলে ওই ইলন মাস্কের মতো করতে হবে। ইলন মাস্ক আমেরিকার এডুকেশন সিস্টেম বিশ্বাস করে না, তার স্পেস এক্সেস একটা, তার পাঁচজন ছেলের জন্য প্লাস এমপ্লয়ীদের জন্য আলাদা স্কুল বানিয়ে ফেলেছে। আমি জানি একটু ড্রামাটিক বলছি, কিন্তু আমরা বাসায় দায়িত্বটা নিতে পারি কমপ্লিমেন্টারি, যেটা ইউনিভার্সিটি স্কুল কলেজ পড়াবে, কিন্তু আমরাও একটা এডুকেশন দেবো আমাদের নেক্সট জেনারেশনকে। আমার মনে হয় এটা একটা আপাতত সলিউশন, আনটিল দ্য প্রফেসর মঈনুদ্দিন বলেছেন কারিকুলাম চেঞ্জ, ওটা ভাই বড় লম্বা বিষয়। ফ্যামিলি মেম্বার্সরা আমরা এই দায়িত্বটা লার্নিং বাই ডুইং, এবং আমার কাছে মনে হচ্ছে অফিসগুলো নিজেরাও দায়িত্ব নিতে পারে তাদের কর্মীদের জন্য। আমার কাছে মনে হয় যে বাড়িতে বাড়িতে হতে পারে, আপনি যেটা প্রস্তাবনা রেখেছেন, এবং তরুণদের নিজেদের মধ্যে একটা উদ্যম দরকার, উদ্যোগ দরকার, যাতে তারা নিজেরা শিখতে পারে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আপনি 30 সেকেন্ডসে যদি বলতে পারেন মঈনুদ্দিন, আপনি কি বলছিলেন? একটা সাপ্লিমেন্ট করতে চাই, এই যে দেখেন অনেক সফটওয়্যারে কিন্তু পারফেক্ট না, হয়তো গুগল মিটে একরকমের একটা বেনিফিট আছে, আবার জুমে এটা আবার নাই, এরকম গ্যাপ কিন্তু দেখেন হাইয়েস্ট টেকনোলজি লেভেলেরও কিন্তু আছে। কিন্তু একটা ইভোলিউশনের ভিতর দিয়ে আমরা যাব, যেটা কাজী ভাই কারেক্টলি বলেছেন, যে আমরা এটা ঘর থেকে শুরু করতে পারি এটার ব্যবহার। ধন্যবাদ। ধন্যবাদ মোশাররফ হোসেন, কাজিয়া মাহমেদ এবং মঈনুদ্দিন চৌধুরী, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে আজকে আমরা খুবই একটা প্রয়োজনীয় বিষয় আলাপ করলাম, এবং আমরা এই আলাপটা জারি রাখতে চাই, কারণ আমি মনে করি বাংলাদেশের আমাদের ব্যবসা বাণিজ্যের জগৎ বলেন, সরকারি কাজের ক্ষেত্র বলেন, সর্বত্র মিডিয়া বলেন, সুশীল সমাজ বলেন, সর্বক্ষেত্রে কর্মসংস্কৃতির একটা পরিবর্তন আমরা এই শতাব্দীর উপযোগী করে নিতে চাই, এবং সেইটার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।